Hey everyone, good morning. সকালবেলার এত সুন্দর ব্রেকফাস্টের রেসিপিটা দেখে আমি গ্যারেন্টি তোমরা কিন্তু এটা এক্সপেক্ট করোনি যে এই ব্লগটা এডিনবরা থেকে শুরু হবে। বাট হিয়ার আই অ্যাম। আমি আগেও বলেছি যে আমার মানে রান্নাবান্নার হাত কিন্তু নেহাত খারাপ নয়, আর এই লকডাউন পিরিয়ডে আমার কালিনারি স্কিলস কিন্তু আরও ইম্প্রুভ করছে, তো দ্যার ইজ অলওয়েজ এ গুড সাইন। তো যাই হোক, আজকে হচ্ছে রোববার, মানে ইস্টার সানডে, বাট এখন লকডাউন পিরিয়ডে কী বা সানডে কী বা ওয়ান ডে সবই একই রকম। আর আমাদের এখানে মানে এডিনবরাতে চার দিনের ছুটি, মানে শুক্র ছুটি কাটিয়েছি, শনি ছুটি কাটিয়েছি, আজকে রবিবার, কালকে সোমবারও ছুটি। তো ছুটির দিন কিন্তু কিছু করার নেই, এখানে ওয়েদার খুব ভালো যাচ্ছে লাস্ট কদিন, মানে মোটামুটি 12-15, লাস্ট ফ্রাইডে 18°C ছিল, মানে বুঝতে পারছো এখানকার লোকেদের জন্য জাস্ট প্যারাডাইস, এত সুন্দর, এত গরম, এত ভালো ওয়েদার। তো লোকজন পার্কে যেতে চায়, ঘুরতে যেতে চায়, বিচে যেতে চায়, বাট কোনো অপশান নেই। ব্রিটেনকে বলা হয়েছে যে যতই তোমাদের ইস্টার ছুটি থাকুক, ওয়েদার ভালো থাকুক, তোমরা কিন্তু ঘর থেকে বেরোবে না। তো সব জায়গাতেই সেম, সবাইকেই বলা হচ্ছে ঘর থেকে বেরোবে না, ঘরে থাকো, লকডাউন, হয়তো আমরা এরকমভাবেই জিতবো লড়াই। আর আমার এখানেও বোরিং কাটছে দিন, কোনো কাজ নেই, যে একটুকু অফিসে কাজ ছিল ওয়ার্ক ফ্রম হোম করতাম, সেটাও এখন দুদিন ধরে বন্ধ, হলিডে, কিছুই করার নেই। বেসিক্যালি রান্না করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, বাড়ির সাথে ফোনে কথা বলছি, সেরকমভাবেই কাটছে। আর বাজার দোকান তো ঠিক আছে, আগেরবার তোমাদের দেখিয়েছিলাম যে টেস্কোতে গেছিলাম বাজার দোকান করতে, কিরমভাবে করেছে। আমি কালকে মানে প্রায় এক সপ্তাহ বাদে আবার একবার বেরোতে হয়েছিল, বিকজ ইন্ডিয়ান স্টোরে যেতে হয়েছিল, বিকজ চাল আর আটাটা টেস্কোতে পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় বাট মানে খুবই লো ক্যাটাগরির হয় বা লো কোয়ালিটির হয়, সেই জন্য খাওয়া যায় না বা আমরা খেতে পারি না। তো সেই জন্য আমি ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, যত পেরেছি স্টক করে নিয়েছি, মানে আমার বাড়ি থেকে ইন্ডিয়ান স্টোরটা একটু দূর, সেই জন্যে আর যাতে যেতে না হয় নেক্সট 1.5 মান্থসে, সেরকম পরিমাণে স্টক করা হয়ে গেছে। আর বাড়ি থেকে বেরোনো একদমই হচ্ছে না, গার্ডেনটুকুই যাচ্ছি সামনে, গার্ডেন থেকে ব্যাক, এটাই আমার ডেলি রুটিন। তো আজকে আমি ব্লগ স্টার্ট করেছি, আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ব্লগটা স্টার্ট করলাম। তো সৌমিকে রেস্ট দিচ্ছে একটা কারণ, সৌমিও ওখানে প্রচণ্ড বোর হচ্ছে, তো আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি আজকে ব্লগ শ্যুট করছি, কোনো না মানে আমারও চ্যানেল কি বলো তোমরা। আর তোমাদের প্রত্যেকে জিজ্ঞাসা করে আমি দেখেছি, আমি কমেন্টগুলো পড়ি, তো সৌরভদা কেমন আছে, সৌরভ কেমন আছে, আমি ভালোই আছি, শরীর স্বাস্থ্যর দিক দিয়ে তো ভালো আছি, বাট মনের দিক দিয়ে কেমন আছি সেটা আমার মনে হয় তোমাদেরকে বলে দিতে হবে না, বিকজ তোমরা হয়তো বুঝতেই পারছো যে হ্যাঁ একা আছি, সৌমি নেই, তারপরে এরকম পরিস্থিতি, বাড়ির লোকজন কেউ নেই, এতটা দূরে মানে যাওয়ার কোনো অপশানও নেই, তো সেই কারণে হয়তো মনের অবস্থা ভালো নেই, বাট শরীরের দিক দিয়ে কিন্তু 100%। তো আজকে আমি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে আমি ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম কি কি নিয়ে এসেছিলাম। আর মানে আমি জানতাম যে সৌমি মে জুনে চলে আসবে, তো সেই ভেবেই নিয়ে এসেছি, জিনিসপত্র নিয়ে এসেছিলাম, আর মানে কি কি এনেছিলাম সেটা তো দেখাবোই। আর এখন মানে এই পরিস্থিতিতে সেটা কতটা হেল্প করছে আমাকে আমি হয়তো এক্সপেক্টও করিনি, আমি হয়তো এনেছিলাম অন্য কারণে, বাট এখন আমাকে এই পরিস্থিতিতে সেই জিনিসগুলো কতটা হেল্প করছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে মোটামুটি আমার বাজার, যদিও এর মধ্যে বেশ কিছু জিনিস অলরেডি ইউজ করে ফেলেছি, যেমন মুসুর ডালটা আরও এনেছিলাম, সেটা খানিকটা খরচ হয়েছে, চা পাতা আমি অনেকটা নিয়ে এসেছিলাম, সেটা কেমন মানে বেশ খানিকটা খরচ হয়ে গেছে। তো এবার আমি বলছি কীভাবে হেল্প করছে আমাকে, এই যে তোমাদেরকে তখনই বললাম যে কালকে আমি ইন্ডিয়ান স্টোর গেছিলাম, আর ইন্ডিয়ান স্টোরটা বেশ দূরে, তাই জন্য ইন্ডিয়ান স্টোরে না, আর স্টোরগুলোটি ছোটো, মানে টেস্কো যেমন হিউজ, অনেক লোক একসাথে ঢুকতে পারে, তো এই দোকানগুলো যেহেতু ছোটো, ওরা একটা নিয়ম করে দিয়েছে যে 5 জনের বেশি একসাথে ঢুকতে পারবে না। আর মানে কি লাইন পড়েছে তোমাদের কি বলবো, মানে আমাকে প্রায় 45 মিনিট শুধু বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে দোকানটার, তো 45 মিনিট পর গিয়ে জিনিস কিনেছি। তো এই যে এই জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম এগুলো আমাকে প্রচণ্ড হেল্প করছে, কারণ আমাকে দেখো এই চা পাতা মানে আমাদের যে টাটা টি বা এরকম জাতীয় চা পাতাগুলো আমরা খাইয়ে ফুটিয়ে চা খাওয়া, সেটা কিন্তু টেস্কোয় পাওয়া যায় না, টি ব্যাগস পাওয়া যায়, উইচ ইজ নট ব্যাড, বাট আমাদের মানে চায়ের টেস্টটা মেটে না। তারপরে আছে হচ্ছে গিয়ে এই যে গুঁড়ো মশলাগুলো,
পুরো মশলাগুলো আমি খুবই মানে কলকাতা থেকে নিয়ে আসা প্রেফার করি, কারণ আমাদের কুকনি বা এই সানরাইজ জেকে এই মশলাগুলো অস্বাভাবিক ভালো টেস্ট হয়। যতটা সম্ভব নিয়ে আসা যায়, এমন তো নয় যে বছরের পর বছর খাবো সেগুলো নিয়ে আসা সম্ভব সেটা নয়, বাট ইন্ডিয়াতে কিন্তু মানে মানে মশলার টেস্ট কিন্তু মানে খুবই ভালো। আর বলতে পারো মানে এই স্পাইসেসের জন্যেই ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে লোকে ইন্ডিয়াকে এক্সপ্লোর করেছিল, তো অবশ্যই এখানকার মশলা পাওয়া যায়, সব পাওয়া যায়, বাট স্টিল টেস্ট অনেকটা ডিফারেন্স। আর একটা জিনিস আমি নিয়ে আসি, সেটা হচ্ছে মাস্টার্ড পাউডার। তো তোমরা তো আমার মায়ের রান্না মানে সৌমিন মামুনির রান্না অনেক দেখছো, তো এই জিনিসটা কিন্তু এটা নোটিস করবে, আমার মা কিন্তু খুব সর্ষে বাটাটা ইউজ করে, মানে সর্ষে বাটা দিয়ে বিভিন্ন রকম রান্না এইটা আমার মা খুব ইউজ করে, তো আমিও এই জিনিসটা মানে ইনহেরিট করেছি বলতে পারো। আমারও সর্ষে বাটা খেতে অসম লাগে। তো কালকে না পরশু কবে একটা বেগুনের ঝাল বানিয়েছিলাম এই সর্ষে বাটা দিয়ে, তো আমার রুমমেট খেয়ে তো খুব খুশি, মানে এরকম জিনিস কখনো খাইনি। তো এই সর্ষে বাটাও খুব হ্যান্ডি, আর সর্ষে বাটাটা কিন্তু সর্ষে বাটার মানে সর্ষে পাউডার আর কি, যেটা সানরাইজের পাওয়া যায়, আমরা মনে হয় এতদিনে প্রত্যেকেই জানো তোমরা, তো এটাও খুব হ্যান্ডি। এটা আমি সবসময় ক্যারি করি, ইভেন ফ্রম দ্য ডেজ ওয়েন আই ওয়াজ ইন বম্বে, আমি তখনও এটা নিয়ে যেতাম কলকাতা থেকে, কারণ বম্বেতে খুব একটা পাওয়া যেত না। আর নিয়ে এসেছি, এটা কিন্তু নেসেসিটি নয়, এটা লাক্সারি বলতে পারো, বিকজ এটা হচ্ছে সরু চাউ। তো এখানে চাউ পাওয়া যায়, বাট মোটা চাউ হয়। তো সৌমিও যখন আগের বার এনেছিল এরকম মানে এরকম বড় বড় প্যাকেট প্রায় ছখানা নিয়ে এসেছিল, আমি চারখানা নিয়ে এসেছি, তার মধ্যে অলরেডি দুটো মানে একটা পুরো গোটা শেষ, একটা অর্ধেক শেষ, আর দুটো পড়ে আছে সবে ধর নীলমণি। তো এই সরু চাউটা কিন্তু মানে কলকাতার লোকে যারা থাকো তাদের জন্যে মানে এর কোনো মানে সাবস্টিটিউট নেই, এই মোটা চাউ আমাদের খেয়ে পোষায় এটা। আর আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে ঘি। তো এইটা খুব একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, কেননা অনেকে তোমরা কমেন্ট করেছিলে প্রথমে মানে অনেকদিন আগে যখন আগেরবার আমরা ইন্ডিয়া থেকে ফিরেছিলাম যে ঘি তোমরা ক্যারি করো, মানে আমার কখনো এটা হয়, আমি সবসময় ঘি কিন্তু ফ্লাইটে নিয়ে গেছি। ইভেন আমি যখন বম্বে থাকতাম, বম্বে তো কলকাতা থেকে এই মানে এই মটন ব্র্যান্ড বা লক্ষ্মী ঘি যেগুলো হয় আর কি সেগুলো নিয়ে যেতাম। আমি এখানেও আগে বোধ হয় মানে আমি ট্রাভেল করেছি অলমোস্ট তিনবার ইন্ডিয়া গেছি, হ্যাঁ তিনবার গেছি, তো তিনবারই কিন্তু আমি ঘি নিয়ে এসেছি, আমার কিন্তু ফ্লাইটে আটকায়নি। তোমাদের অনেকে শুনেছি আমি এরকম এক্সপিরিয়েন্স আছে যে ডেয়ারি প্রোডাক্ট নিয়ে আসতে দেয়নি, বাট থ্যাঙ্কফুলি আমাকে আটকায়নি। আর আমি এরকম দুটো নিয়ে এসেছিলাম, একটা অলরেডি ইউজ হচ্ছে আর একটা পুরো গোটা পড়ে আছে, মানে যেটা এখন চলে যাবে আমার মোটামুটি। আর মানে এই ব্যাচেলার থাকতে গেলে, মানে ব্যাচেলার না সিঙ্গেল থাকতে গেলে, আমি আর ব্যাচেলার নই, মানে এই সিঙ্গেল থাকতে গেলে ঘিটা কিন্তু খুব মানে উপযোগী জিনিস একটা, যা মানে ভাতে ভাত খাও, যা খাও একটু ঘি আলু সেদ্ধ ভাত খাও, মানে খুবই কাজ দেয়। তো এই হচ্ছে মোটামুটি হার নিয়েছিলাম এই যে গোবিন্দভোগ চাল, আমার গোবিন্দভোগের চালের খিচুড়ি অসাধারণ লাগে, তো সেই জন্যে গোবিন্দভোগ চাল। তো এই হচ্ছে বাজার আমি করে এনেছিলাম ইন্ডিয়া থেকে, যেটা এখন আমাকে প্রচণ্ড রকম হেল্প করছে। তো তোমাদের সাথে আড্ডা দিতে দিতে সকাল থেকে কিন্তু টাইমটা আমার ভালোই কেটে যাচ্ছে, কেননা তোমরা জানোই যে আমি সৌমির মতো প্রফেশনাল নই, তাই আমার টেক করতে কিন্তু অনেক সময় লাগে, মানে ব্রেকফাস্ট থেকে কথা বলা শুরু করেছি, এখন প্রায় বাজে 12টা, তো আমি এতক্ষণ ধরে খালি শ্যুট করেই চলেছি। আর এদিকে দেখো কালকে যেসব জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো এখনও এখানে রাখা। তোমাদের মানে আগের ব্লগে যখন আমি বলেছিলাম যে আমরা 12 ঘন্টা রেখে দিই, তো তোমাদের মধ্যে অনেকে বলেছিলে যে না সৌরভ 12 ঘন্টা না, তার বেশিই কিন্তু রেখে দেওয়া উচিত, তো আমরা যেন রেখে দিয়েছি মোটামুটি আজকেও এগুলো টাচ করার প্রয়োজন নেই, হয়তো কালকে টাচ করবো, তো উইট বি মোর দ্যান 48 আওয়ার্স হোপফুলি যা মরে যাবে, বা যখন ইউজ করবো তার আগে আমি স্যানিটাইজ করেই নেবো। তো এখন চলে এসেছি কিচেনে, বানাবো লাঞ্চ। তো তোমরা সমীর থেকে তো অনেক ভালো ভালো বাঙালি রেসিপি দেখতে পাচ্ছ, আর আগে কিন্তু ডেজার্ট রেসিপিও দেখিয়েছে সৌমি, রসমালাই আমার ফেভারিট, খুবই ভালো লাগে, আর মানে আমার মিষ্টি জিনিসটাই ভালো লাগে, উই বোথ হ্যাভ আ ভেরি সুইট টুথ। তো আজকে আমি একটা জিনিস বানাবো, মানে পুরো ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, সেটা হচ্ছে গিয়ে কারি পকোড়া। তো আমার রুমমেট নন বেঙ্গলি, তো এখানে আমি আছি, আর আমার না ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে, তো আমাকে ফার্স্ট টাইম ওই খাইয়েছিল আর কি কারি বানিয়ে। কারি বানানো খুবই সহজ, তো আমি ভাবলাম ঠিক আছে কারি বানিয়েছে যখন, তাহলে আমি আর এক ধাপ এগিয়ে যাই, গিয়ে কারি পকোড়া বানাবো। তো রাইস কারি পকোড়া খুবই পপুলার একটা ডিশ ইন্ডিয়াতে, যদিও বাঙালিদের মধ্যে অতটা পপুলার নয়, আর আমিও আগে কখনো খুব একটা খাইনি। মেইন রিজন হচ্ছে কি, আমার কারিটা একটুখানি টক লেগেছিলো, আর টক জিনিসটা আমি খুব একটা প্রেফার করি না খেতে, বাট এখানকার দইটা না মানে টক দইটা খুব একটা টক নয়, তো সেই কারণে আমার মনে হয় আমারও এটা ভালো লেগেছিল। তো ভাবলাম আচ্ছা তাহলে তোমাদের সাথে চলো শেয়ার করি কারি পকোড়া।
খুব সহজ রেসিপি, আর ভাত দিয়ে কারি পকোড়া মানে আর কিছু কিন্তু লাগে না, খুবই ভালো আমার জন্য, তো খুবই ভালো, কাজ কম আর রেসিপি মানে আইটেমটাও খারাপ নয়। তো চলো এখন বানাই, এখন বাজে 12টা, মোটামুটি আমার কাজ করতে সময় লেগে যাচ্ছে, তো এটা বানাতে বানাতে মোটামুটি 1টা 1টা বেজেই যায় আমি বুঝতে পারছি, তো আর লেট করে মানে উচিত নয়। তো এই কারি পকোড়ার জন্য যে যে জিনিসগুলো কাট করতে হতো সেগুলো কাট করা হয়ে গেছে, কিছুই লাগছে না বেসিক্যালি, খালি পেঁয়াজ ধনে পাতার কাঁচা লঙ্কা। তো আগে আমি যেটা করবো সেটা হচ্ছে পাকোড়াটাকে ফ্রাই করে নেব, এটা কিন্তু একদম নেসেসারি নয়, তোমরা কারিটা প্রিপেয়ার করতে করতে কিন্তু এই পাকোড়াটাকে ফ্রাই করে নিতে পারো, কিন্তু যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম বানাবো আর পুরোটাই এক্সপেরিমেন্টাল, তাই জন্য আমি রিস্ক নিচ্ছি না, আগে পাকোড়াগুলোকে ভেজে তুলে রাখবো তারপরেই কারিটাতে হাত দেবো। তো তোমরা কিন্তু দুটো একসাথেই করতে পারো, কোনো প্রবলেম নয়। আর আমি যেটা শুনলাম আজকে, আমি তো পেঁয়াজ দিয়েই পকোড়া বানাচ্ছি, যেটা আমি শুনলাম সেটা হচ্ছে তোমরা কিন্তু এই পকোড়াটা যা কিছু দিয়ে বানাতে পারো, মানে বাঁধাকপি দিয়ে, পালক শাক দিয়ে, এমনি নর্মাল বেসন দিয়ে, হোয়াট এভার, যেটা দিয়ে ইচ্ছে বানাতে পারো। তো চলো পকোড়াটাকে বানিয়ে নিই, একদম পাতি পেঁয়াজি আগেও আমি দেখিয়েছি, তারপর কারিটাতে হাত দেবো। তো পকোড়া তো বানানো হয়ে গেল, আর এবার চলে এসেছি আমি কারি বানানোর মেন ট্রিকি পার্টে। তো এখানে আমি মোটামুটি 3 টেবিল স্পুন মতো দই নিয়ে নিয়েছি, আর 2.5 টেবিল স্পুন বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি জল অ্যাড করব মোটামুটি প্রায় 1 কাপ মতো, দিয়ে এটাকে না খুব ভালো করে ফেটাতে হবে। আর এটা মানে পেস্ট তৈরি করতে হবে যার মধ্যে কোনো বেসন বা দইয়ের লাম্প না থাকে, এটাই হচ্ছে কি আমার মনে হয় এই কারি বানানোর সবচেয়ে ট্রিকি পার্ট, এটা যদি তোমাদের ঠিকঠাক করে হয়ে যায় কারি কিন্তু খেতে ভালো হবেই। আর আমার মনে হচ্ছে আর কোনো লাম্পস নেই, তোমরা কিন্তু এটা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, ইজিলি হয়ে যাবে, আমাকে প্রায় 5-7 মিনিট ধরে এটাকে ফেটাতে হলো। সো কারি বানানোর জন্য আমি প্যানে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করব সর্ষে, মানে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং, এইসব ফোড়নগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তার মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো, এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলো কষার জন্য অল্প একটু জল অ্যাড করব। মশলাটা দেখো খুব সুন্দর করে কষা হয়ে গেছে আর অয়েলটাও রিলিজ করে দিয়েছে, এবার আমি এর মধ্যে দই আর বেসনের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে ওয়াটার অ্যাড করব, এই ওয়াটারটা অ্যাড করার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু এই বেসন আর দইয়ের যে মিক্সচারটা ছিল ওটা লাম্প ফর্ম করে যাবে, সেই জন্য দেখো আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এখানে বয়লিং স্টার্ট হচ্ছে। এই মোমেন্টে আমি কিন্তু এখানে নুনটাও অ্যাড করে দেবো।
সুন্দর বয়লিং স্টার্ট হয়ে গেছে, আর আমি গ্যাসটাকে এখন কমিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আর এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট কুক করতে সময় দিতে হবে। আর মাঝে মাঝে এটাকে একটুখানি করে স্টার করে দিতে হবে, যাতে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। সো আমার মনে হচ্ছে কারিটা রেডি হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পাকোড়াগুলো, আর দেবো ধনে পাতা কুচানো। যদিও আমার এখন রিয়েলাইজেশন হচ্ছে যে যে পকোড়ার কোয়ান্টিটিটা হয়তো একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে বেটার হতো, বাট ঠিক আছে, আনটিল নেক্সট টাইম। আর একটুখানিক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো, যাতে এই পাকোড়াগুলোর মধ্যে কারিটা ইনফিউজ হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে এই সামনের বাগানটায় এলাম, একটু পায়চারি করতে আর কি। তো কারিটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও, আশা করছি ভালো লাগবে। আর টেস্টও কিন্তু হ্যাবক ছিল, দারুণ। আর এখনকার দিনে মানে যখন অনেকে বলছো তোমরা যে ঠিকঠাক বাজার দোকান পাওয়া যাচ্ছে না, সেরকম জায়গায় কিন্তু দাঁড়িয়ে আমার মনে হয় এরকম টাইপের রেসিপিস কিন্তু খুব হেল্পফুল। কিচ্ছু লাগে না, খালি পেঁয়াজ আর বেসন আর দই, যেটুকুটা অ্যাভেলেবেল হচ্ছে মার্কেটে। তো যাই হোক, তোমরা যদি কেউ ট্রাই করো জানিও আমাকে, ভালো লাগবে আমার। এতক্ষণ খুব ভালো রোদ্দুর ছিল, একটু মেঘলা হচ্ছে এখন, হয়তো বৃষ্টিও হতে পারে। তো এখন একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে বাইরে এসে বসলাম। সো মানে রিসেন্ট পাস্টে আমি অনেক কমেন্টগুলো পড়ছি, তো একটা খুব কমন ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি লোকজনের কমেন্টের মধ্যে, বিশেষ করে সৌমির ভিডিওতে। কেননা সৌমি খুব বেশি করে রেসিপি দেখায়, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল কুকিং দেখায়। তো সেখানে একটা কমন জিনিস আমি কমেন্ট আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে গিয়ে লোকে বলছে যে অনেক লোক খেতে পারছে না আর তোমরা এরকম ভালো মন্দ খাচ্ছ। তো এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করতে চাই আমি, কেননা এই ইউটিউব পরিবারে সবাই আমরা মানে যে 35,000 odd লোকজন আছে আমাদের এই ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেলে, তো প্রত্যেকেই ফ্যামিলি মেম্বার। তো ভাবলাম যে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া দরকার। দেখো সত্যি কথা বলতে, এটা আমার মনে হয় যে আমি যদি ঘরে থাকি না খেয়ে থাকি, তাতে কিন্তু যে মানুষগুলো খেতে পাচ্ছে না তারা কিন্তু, তাদের মুখে কিন্তু খাবার উঠবে না। বেসিক্যালি আমি খেয়ে থাকছি না না খেয়ে থাকছি, দ্যাট ইজ ইররিলেভেন্ট টু দোজ পিপল হু আর অ্যাকচুয়ালি ইন হাঙ্গার। আর ইকোনমিক্সও বলে যে যাদের ক্রয় করার ক্ষমতা আছে বা যাদের মানে কী বলবো আমি ক্যাপাবিলিটি অফ বাইং আছে, তারা যদি জিনিসপত্র কেনা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি ইকোনমিক সাইকেলে, ইকোনমিক চেনের তার নিচের লেয়ারের লোকদেরই কিন্তু ভীষণভাবে এফেক্ট হয়। তো আমি সেই জন্য বলবো যে আমার বাড়িতে আমি রান্না ভালো করলাম না, খিচুড়ি বা এই কারি খেয়ে রইলাম, সেটাতে আমার যতটা না এফেক্ট হবে, তার থেকে বেশি কিন্তু এফেক্ট হবে যেই লোকটাও মাছ মানে বাজারে বসছে সকালবেলা সবজি নিয়ে, মাছ নিয়ে, হয়তো সেই সবজিটা বেচে সেই মাছটা বেচেই সে তার দিন দিন গুজরান করবে। তো এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া, যে তোমার আমি তোমাদের থেকে অপিনিয়ন নিতে চাই যে তোমাদের কী মতামত এই ব্যাপারটায়। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে আজকে সলিডারিটি দেখাতে গিয়ে যদি আমি আমরা না খাই বা আমরা কিছু করবো না করি, তাতে কিন্তু যেই লোকগুলো খেতে পারছে না তাদের কোনো হেল্প হবে না, উল্টোটা হতে পারে। হ্যাঁ, তুমি যদি বাজার থেকে জিনিস কেনো তাহলে হয়তো তাদের কোনো হেল্প হতে পারে। তো এই জিনিসটা আমার ইচ্ছা ছিল ক্লিয়ার করে দেওয়ার অনেক দিন ধরেই, কারণ আমি অনেক কমেন্ট পড়েছি এই নিয়ে। তো আমি সৌমির সাথে কথা বলছিলাম যে দেখো লোকজন এরকম বলছে, তো আর প্রত্যেকের সাথে আমাদের মানে ফ্যামিলির মতো আমরা প্রত্যেকে, রাইট? তো সবটাই ক্লিয়ার থাকা বেটার আমার মনে হয়। সো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় 5টা বাজে, আবার মেঘ সরে গিয়ে সূর্য উঠে গেছে। তো আমাদের এই 5টা থেকে একটা রুটিন টাস্ক আছে যেটাতে ইনভলভমেন্ট সবার হয়, মানে বরানগরের বাড়ি প্লাস আমার, সেটা হচ্ছে গিয়ে ডামশারাত খেলা। তো বরানগরে 2টো টিম হয় আর আমি এখানে পার্ট নিয়ে হচ্ছে গিয়ে অ্যাক্টিং করার। তো ভিডিও কলের মারফত আমাকে সিনেমার নাম বলা হয়, আমি অ্যাক্টিং করে দেখাই, তো অন্য টিমের কাজ হচ্ছে গিয়ে সেটাকে আইডেন্টিফাই করা, সে সিনেমার নামটা। তো এই লকডাউন পিরিয়ডে পুরোটাই মানে এরমভাবেই চলছে রুটিনটা, এই ডামশালাদের রুটিনটা। আর বেশ মজাও লাগছে, সবারই টাইম পাস হয়ে যাচ্ছে।
তো ভাবলাম চা বানাতে যাবো এবার। তো চা বানাতে যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করে দিই, বাট ব্লগটাকে না আজকে আমি এন্ড করবো না, কেননা সৌমির একটা অনেক দিনের অভিযোগ আছে যে আমি নাকি ব্লগ ঠিক করে এন্ড করতে পারি না। আমি জানি না পারি কি পারি না, যেটা তোমরাই বলবে। তো আজকে আমি সৌমিকে নিয়ে আসছি ব্লগটা এন্ড করানোর জন্য, ভিডিও কল করা যাক। সো আজকের এই ব্লগটা এন্ডিং করার জন্যে আমাদের স্পেশাল গেস্ট চলে এসছে। তো সৌমির অনেক দিনের অভিযোগ, আমি বলেছি না তাহলে ব্লগ এন্ড তুমিই করবে। মানে বুঝতে পারছো আস্তে আস্তে কিন্তু আমি ফাঁসছি আরো বেশি করে। আমার সত্যি খুব ভালো লাগছে যে তোমরা অ্যাপ্রিশিয়েট করছো ব্যাপারটা, কিন্তু দেখার পর মানে আমারও বেশ লোভ লাগছে, দেখা যাক আমি ভাবছি একবার ট্রাই করবো বাড়িতে। সৌরভের থেকে এবার আমাকে রেসিপি নিতে হবে। আমার নিজে ভেবেই ভালো লাগছে, দু হাতে দুটো অবজেক্ট ধরা আছে, তাই গুলো করার ফলে তুলে দিতাম আর কি। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আর যদি ট্রাই করো সেটা আমাদেরকে জানিও। আর আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক, তবে তার আগে তোমাদেরকে আমরা দুজনে এটা বলতে চাই যে যেদিনকে এই ভিডিওটা পোস্ট হবে সেদিনকে হচ্ছে নববর্ষ, তাই আমাদের দুজনের তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাতে চাই শুভ নববর্ষ। মানে সত্যি নতুন বছর তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটুক, এই করোনা ভীতি যেন আমাদের সবার মধ্যে থেকে কেটে যায়, দিয়ে আমাদের নতুন বছর যেন খুব ভালো কাটে প্রত্যেকের, এটা আমাদের দুজনের তরফ থেকে উইশ করার ছিল। তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি তোমাদের ভালো লাগে আজকে ব্লগটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন ইন্টারেস্টিং ব্লগের জন্য ওয়েট করো, আর ততক্ষণের জন্য টাটা টাটা।